হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে তোমাদের শোনাবো আমার বুড়ো দাদু আমাকে বাড়িতে একা পেয়ে কীভাবে আমার মাঠে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না, বারবার ভিডিওর দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল, তাই আমি বারবার এপাশ ওপাশ করছিলাম। শত চেষ্টা করেও ঘুম আসছিল না আমার, সেজন্য আমি বাধ্য হয়ে উঠে পড়লাম। তারপর ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে গলা ভেজালাম। এরপর আমি হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে এসে বুক সেলফ এর দিকে এগিয়ে গেলাম। মনে মনে ভাবলাম যদি কোনো গল্পের বই নিয়ে পড়তে পড়তে ঘুম আসে, তাই বুক সেলফ থেকে একটা বই টেনে নিলাম। সেলফের পাশেই দুইতলায় যাওয়ার সিডি আর সিডির পাশে দাদুর ঘর। তখন কেন জানি হঠাৎ করে জানালায় চোখ পড়ল। এই জানলা দিয়ে বাড়ির পাশের আলোয় ঝলমলে রাস্তাটা পরিষ্কার দেখা যায়, তাই এক দৃষ্টিতে তাকিয়েছিলাম সেদিকে। দেখতে পাচ্ছিলাম দূরপাল্লার ট্রাকগুলি রাস্তার উপর দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। এদিকে আমার মনটা সিঁড়ির পাশের ঘরটায় যাওয়ার জন্য আমাকে হাতছানি দিয়ে ডাকছে। সেই গোপন আকর্ষণে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণের বাঁধনগুলো যেন একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে। মুখ ঘুরিয়ে একবার তাকিয়ে দেখলাম একতলায় নেমে যাওয়ার সিঁড়িটার দিকে। আমি কি যেন ভাবলাম, আমি আমার নিজের নিয়ন্ত্রণে নেই। এক অজানা কামনা আমাকে যেন টানছে। দাদু যে আমার মনের দরজা একবার খুলে দিয়েছে, তাকে বন্ধ করবার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। এক তীব্র আলোড়ন হচ্ছে নিজের মন ও শরীর জুড়ে। ভালো মন্দের মধ্যে সব ভালো যেন পেছাতে পেছাতে মিলিয়ে যাচ্ছে বহু দূরে। তারপর আমি সেলফে গল্পের বইটা রেখে দিই, পরনে আমার একটা সবুজ শাড়ি ও কালো ব্লাউজ। আমি আস্তে আস্তে নিচে নেমে আসি। রাত বেশি না হলেও এখন প্রায় ১২টা বাজে। চারদিক নিঝুম অন্ধকার হয়ে আছে। বাগান থেকে ঝিঝি পোকার অনবরত ডাক ভেসে আসছে, আর আমি নিজের বিবেচনা শক্তি হারিয়ে ফেলে আমার সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে দাদুর আকর্ষণে দাদুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। আজ যেন কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। আমি ঘরের বন্ধ দরজা আস্তে আস্তে ঠেলে এগিয়ে চললাম। তারপর দাদুর বিছানার সামনে এসে দাঁড়ালাম। ঘরের দরজা খোলার মৃদু আওয়াজে দাদুও ততক্ষণে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছেন। ঘরের পাশে রাস্তার উজ্জ্বল আলো ঘরটা আধো আলো অন্ধকারে যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। দাদু আর যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। মৃদু আলোয় দেখতে পায় তার স্বপ্নের রমণী তার নাতনি নিজে এসে দাঁড়িয়ে আছে। দাদু অভিজ্ঞ পুরুষ, তাই উনার বুঝতে কিছু বাকি থাকে না। তাই দাদু আমার দিকে এগিয়ে আসেন। আমার কাছে আসতেই দাদু আমার পারফিউমের মিষ্টি গন্ধটা পেতে থাকেন। বয়স, সম্পর্ক, রূপ, শিক্ষা, সমাজ সব আজ দূরে সরে গেছে। শুধু পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে আছি। মনের কাছে আজ সব কিছুর হার হয়েছে। দাদু হঠাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়েন। আমি শুধু এই সময়টুকুর অপেক্ষায় ছিলাম। আমিও তাকে জড়িয়ে ধরলাম, তাই দাদু আর সময় না নিয়ে আমার মাঠে তার শাবল নামিয়ে দিলেন। তারপর তীব্র গতিতে কাজ করতে লাগলেন। প্রাচীরের ওই পাশের রাস্তা দিয়ে হোমগার্ড হুইসেল বাজাতে বাজাতে যাচ্ছে, আর রাস্তার পাশের ওই ঘরে আমরা দুজন গোপনে সবার নজর এড়িয়ে মজার খেলায় মেতে উঠেছি। আর তখন আমি বেশ মজা পেয়ে সব কিছু ভুলে গেলাম। দাদু নাতনির সম্পর্ক, সামাজিক ভয়, দাদুর প্রতি ঘৃণা, সব কিছু। এখন আমি শুধুমাত্র একজন রমণী। আমাকে মজা দিচ্ছেন যিনি হোক না, সে বৃদ্ধ বা বয়স্ক, নিজের দাদু তো। কিন্তু এই মুহূর্তে মজা না পেলে আমি পাগল হয়ে যাব। এরপর আমার আওয়াজ ধীরে ধীরে তীব্র হতে লাগল। দাদু যেন আজ আমাকে পেয়ে হঠাৎ করে কোনো লটারির প্রথম পুরস্কার জিতেছেন। আমি তখন মনে মনে বলতে লাগলাম, ঈশ্বর, এই রাত যেন শেষ না হয় কোনোদিন। আমি এখন সম্পূর্ণ দাদুর নিয়ন্ত্রণে। এভাবে প্রায় ৩০ মিনিট পর আমাদের খেলা শেষ হয়ে গেল। তারপর প্রায় ১:০৫ থেকে ২:০০ মিনিট আমরা নির্বাকভাবে বিশ্রাম নিলাম। তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে আমি দোতলায় পড়ার ঘরে চলে গেলাম। তখন কোনো কিছু ভাবার মতো পরিস্থিতি আমার ছিল না। ঘড়িতে দেখলাম ৩:৩০ বাজে, প্রায় ২ ঘন্টা কেটে গিয়েছে ওখানে। তাই আমি আর দেরি না করে বালিশে মুখ গুজে শুয়ে পড়লাম। সারা শরীর ভীষণ ক্লান্তিতে, দুচোখের পাতা মুহূর্তেই বুঝে এলো। সেদিন এসে রাত্রের ঘটনার পরে দাদুর সামনে যেতে আমার খুব লজ্জা লাগত। এমনিতেই প্রথম ঘটনার পরে দাদুর সামনে বেশি একটা যেতাম না, আর এই রাতের পর থেকে খুব জরুরি দরকার ছাড়া দাদুর সামনে যাওয়া প্রায় বন্ধই করে দিলাম। কিন্তু সামনে যেতে না চাইলে কি হবে? ততদিন এ যে নিজের অজান্তেই বুড়ো মানুষটাকে মনও দিয়ে ফেলেছি। তাই এখন সামান্য উত্তেজনা হলেও দাদুকে আকুলভাবে কাছে পেতে ইচ্ছা করে, কিন্তু কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমারও একই অবস্থা হলো। আমাদের বাড়ির রানী মাসি দাদুর অত্যন্ত অনুগত এবং দাদুকে নিজের দাদার মতোই ভালোবাসতেন। আমি ওনাকে দিদা বলে ডাকতাম। উনি আমাকে একরকম কোলে পিঠে করে বড় করেছেন, তাই আমার সঙ্গে ওনার বয়সের পার্থক্য থাকলেও উনি আমার কাছে বন্ধুর মতো ছিলেন।
সত্যি কথা বলতে কি আমার যখন প্রথমবার হয় আমি ভয় পেয়ে মাকে না জানিয়ে সবার আগে দিদাকে জানিয়েছিলাম। একদিন দিদা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তোর দাদু কি তোকে কিছু করেছে? আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কই না তো, কি আবার করবে? দিদা বলল, দেখ আমার কাছে কিছু লুকাস না, আমিও তো একটা মেয়ে তাই সব বুঝি। দুই তিন সপ্তাহ ধরে দেখছি তুই দাদুর সামনে যেতে চাস না, যদিও বা যাস তোর দাদু তোর দিকে এক নজর দিয়ে দেখে, সবই লক্ষ্য করেছি আমি। আর তুইও কেমন যেন লজ্জা মুখ করে তোর দাদুর সামনে যাস। আর তুই তো এই বয়সে তোর কমলাগুলো এমন বানিয়েছিস যেন শ্মশানের মরাও খাই খাই করবে। আমি তখন বুঝতে পারলাম আর লুকিয়ে লাভ নেই, দিদার হাতে ধরা পড়ে গিয়েছি। তাই আমি ধীরে ধীরে প্রথম থেকে সব কথা দিদাকে খুলে বললাম, দিদা তো শুনে হা হয়ে গেল। তখনও জানি না যে দিদার এই সবই আসলে নাটক, উনি ইতিমধ্যেই দাদুর কাছে সব কিছু শুনেছেন এবং দাদুই ওনাকে আমার কাছে পাঠিয়েছেন, আমাকে আরেকবার পটিয়ে আমার মাঠে খেলা করার জন্য। সব সময় দিদা আমাকে বলতো, অমুক পড়ি, তোমার তো আবার বুড়োর প্রতি মন মজেছে। দিদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। দিদা বলল, থাক পেটে খিদে নিয়ে লজ্জা পেতে হবে না, আমি দেখছি কি করা যায়। শোন, পরের সপ্তাহে বুধবার তোর মা তোর ভাইকে নিয়ে বাপের বাড়ি যাবে, ফিরতে দেরি হবে আর পরীক্ষা এসে যাচ্ছে, কলেজে যেতে হবে না, পারলে শেষের ক্লাসগুলো না করেই চলে আসবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। বন্ধুরা, কলেজ থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না, তাই শেষের কয়েকটা ক্লাস না করেই কলেজ থেকে বেরিয়ে এসেছি। এদিকে আজ আবার পরীক্ষার খাতা দিয়েছে, খুব একটা ভালো রেজাল্ট হয়নি, তাই মনটা একটু খারাপ ছিল, কিন্তু দিদা যত তাড়াতাড়ি সম্ভব আজ বাড়ি ফিরতে বলেছে। উত্তেজনায় বুকের ভেতরটা ধুকপুক করছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়ি পৌঁছাতেই দিদা এসে দরজা খুলে দিল, তারপর হঠাৎ মুচকি হেসে চোখের ইশারায় আমাকে বলল, যে রকমভাবে বলেছিলাম সেইভাবে জামাকাপড় পরেছিস তো আজ? উত্তরে আমি ঠোঁট দুটো ফুলিয়ে প্রায় চেঁচিয়ে উঠলাম, দিদা তুমি না, উফ, তুমি যেভাবে আসতে বলেছ সেভাবেই এসেছি। দিদা বলল, যা ওদিকে তোর বুড়ো প্রেমিক ও তোর পথ চেয়ে সেই কখন থেকে বসে আছে, বলেই হাসতে হাসতে আমার হাতে একটা চিমটি কাটল। আমি গম্ভীর হবার ভান করে রইলাম। দিদা ধমকে সুরে বলল, হয়েছে হয়েছে, আর তোমাকে অমন করতে হবে না, এখনই যা বানিয়েছ পাড়ার ছোকরাদের তো ঘুম উড়িয়ে দিয়েছ, তাই আমি বলি কি আজ থেকেই চাওয়া পাওয়াটা নিজের দাদুর কাছেই মিটিয়ে নিয়ে আসো, তোর ভবিষ্যৎ নিরাপদ হবে, তোর ভালোর জন্যই বলছি রে মুখপুরি। আমি বলে উঠলাম, উফ দিদা, গত এক সপ্তাহ ধরে তুমি সেই একই কথা বুঝিয়ে যাচ্ছ, সত্যি করে বলো দেখি দাদু তোমায় এর জন্য কত টাকা দিয়েছে? দিদা বলল, হয়েছে, পাকা মেয়ে অত বুঝে কাজ নেই তোমার। বলতে বলতে দিদা আর আমি দাদুর ঘরের দরজায় চলে এসেছি। দিদা দরজায় টোকা দিতেই দরজা খুলে দাঁড়ালো দাদু, তারপর ভারী গলায় বলে উঠলেন, কি রে আমার কাছে তো আর আসিসি না। এই কথা বলেই উনি আমার মাঠে খেলা শুরু করলেন। একটু পর দেখলাম দিদাও এসে আমাদের সাথে যোগ দিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।